নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আজকের আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে। বিষয়টি হলো বাজারের রাসায়নিক সারের সঙ্গে আমাদের যে হরিত সঞ্জীবনী যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে কিনা। তাই কোথাও যাবেন না, ভিডিওটি পুরো মন দিয়ে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি এই বিষয়টি মোট হচ্ছে তিনটে চারটি পয়েন্ট, স্বাস্থ্য বা সয়েল হেলথ, মাটির স্বাস্থ্য, দ্বিতীয়টি হচ্ছে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, প্লান্ট ম্যানেজমেন্ট এবং হচ্ছে ডিজিজ ম্যানেজমেন্ট। এইভাবে পরপর বিষয়গুলি আপনাদের সঙ্গে আলোচনা করব, তাই আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথম নম্বরে আসি, বিষয়টি হলো মাটির স্বাস্থ্য বা সয়েল হেলথ। সয়েল হেলথ বা মাটির স্বাস্থ্য হলো আমরা যে রাসায়নিক সার ব্যবহার করি তার হচ্ছে এনপি, ইউরিয়া বা পটাশ, সুপার বা বিভিন্ন যে রাসায়নিক সার ব্যবহার করছি মার্কেটে, সেক্ষেত্রে সুপার, গোমর, 10-26 বা বিভিন্ন যে রাসায়নিক সার ব্যবহার করা হয় তা মাটিতে প্রয়োগ করছি। কিন্তু সেক্ষেত্রে যে 1996 থেকে 97 সালে যে জৈব সার প্রয়োগ শুরু হয়, অর্থাৎ যে হাইব্রিড চাষের ক্ষেত্রে যে চাষের ফলে যে মাটিতে রাসায়নিক সার প্রয়োগ শুরু হয় তা থেকেই হচ্ছে জমিতে প্রথম মাটিতে ধীরে ধীরে প্রায় 40-50-60 বছর পরে এই যে ইফেক্টটা শুরু হয়েছে তা অত্যন্ত হচ্ছে খুবই দুঃখজনক। কারণ আমাদের যে মাটির স্বাস্থ্যটা অবশ্যই হচ্ছে কন্ট্রোল করা উচিত, না হলে মাটির উর্বরতা শক্তি ধীরে ধীরে কমতে কমতে মাটিটা পরে পরে বন্ধা হয়ে যাবে এবং হচ্ছে কোনো ফসলই মাটিতে হবে না। তাই আপনারা পুরো ভিডিওটি দেখুন কি করা উচিত বা কি এর সলিউশন অবশ্যই আপনাদের সামনে আমি আলোচনা করব। নাইট্রোজেন সরাসরি কিন্তু গাছে বা মাটিতে দেয়া যায় না, নাইট্রোজেন বহন করার জন্য একটি বাহক বা ক্যারিয়ার থাকে এবং এই ক্যারিয়ারকে সিনথেটিক পলিমার বলে। এরকমই মার্কেটে বহু হচ্ছে সিনথেটিক পলিমার আছে, যেমন নাইলন, সেফলন এবং হচ্ছে নাইলন, পলিথিন, পলিয়েস্টার, তারপর হচ্ছে আপনার টেফলন এবং অ্যান হচ্ছে এইভাবে যে ক্যারিয়ারগুলো ধীরে ধীরে হচ্ছে মাটিতে সিনথেটিক পলিমার হিসেবে জমা হয় এবং হচ্ছে গাছের প্রায় 40% হচ্ছে 40-45% যে রাসায়নিক সারের গাছ হচ্ছে নিতে পারে না। এবং আমাদের যে হরিত সঞ্জীবনীর যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অবশ্যই হচ্ছে মাটিতে যে পড়ে থাকা খাবারগুলো বা নিউট্রিয়েন্টসে রূপান্তর করছে এবং এর ক্ষেত্রে এই যে নিউট্রিয়েন্টসগুলো রূপান্তর করার জন্য গাছের যে প্রয়োজনীয় আহার বা গাছ যে সুস্থ থাকবে তার হচ্ছে মাটি সুস্থ থাকলে কিন্তু গাছ সুস্থ থাকে। তার জন্য মাটি থেকে সম্পূর্ণভাবে গাছ হচ্ছে সংগ্রহ করতে পারে এবং এর মাধ্যমেই গাছের যে স্বাভাবিক গ্রোথ এবং অনেক হচ্ছে মাটিতে উপযোগী জীবাণু হচ্ছে যেমন কেঁচো বলুন বা অন্যান্য উপকারী ব্যাকটেরিয়া হচ্ছে মাটিতে জমা হয় এবং মাটিতে বন্ধু জীবের সংখ্যা বাড়ে, এর ফলে হচ্ছে মাটির স্বাস্থ্য ভালো থাকে। দ্বিতীয় সয়েল হেলথ বা সয়েল হেলথ হলো মাটির ট্রিটমেন্ট এবং এই প্রোডাক্টগুলি অবশ্যই আপনারা হচ্ছে ব্যবহার করতে পারেন এবং এর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট পাওয়া যাচ্ছে বহু জায়গায়। তাই সয়েল হেলথ কোনো সার নয়, হচ্ছে মাটির ট্রিটমেন্ট এবং এগুলি ব্যবহার করলে আপনারা অবশ্যই হচ্ছে ভালো রেজাল্ট পেতে পারেন। দ্বিতীয় হচ্ছে বিষয়টিতে যেটা আসবো সেটা হচ্ছে নিউট্রিয়েন্টস ম্যানেজমেন্ট। নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট হচ্ছে গাছ শুধুমাত্র যে রাসায়নিক সারের নয়, মানুষের যেমন হচ্ছে নিউট্রিয়েন্টসের দরকার হয় ঠিক তেমনি গাছেরও নিউট্রিয়েন্টসের দরকার হয়। এবং এই যে নিউট্রিয়েন্টস বা প্লান্ট হেলথের একটি পার্ট, এটা নিউট্রিয়েন্টসগুলো যে প্রায় 26-27 রকমের নিউট্রিয়েন্টস লাগে গাছের, এই নিউট্রিয়েন্টসগুলো হচ্ছে মাটিতে কিছু অর্গানিক ট্রিটমেন্ট আছে এবং এগুলি দেওয়ার ফলে অবশ্যই হচ্ছে রাসায়নিক সারের সঙ্গে দেওয়া যেতে পারে এবং এই নিউট্রিয়েন্টস ট্রিটমেন্টটা দেওয়ার ফলে মাটিতে হচ্ছে বন্ধু জীবের সংখ্যা বাড়বে এবং হচ্ছে মাটিতে ফেলে থাকা বা পড়ে থাকা খাবার অবশ্যই যোগান দেয় এবং তারপরে হচ্ছে মাটিতে বন্ধুজীবের সংখ্যা বাড়ায়, এটাই হচ্ছে মূল কথা। এবং আপনারা খুবই নির্ভরযোগ্য প্রোডাক্টগুলি এবং এই প্রোডাক্টগুলি ব্যবহার করে বহু চাষি বা বলুন বা বহু মানুষ এখান থেকে উপকার পাচ্ছে, আপনারা অবশ্যই
হচ্ছে ব্যবহার করতে পারেন। তৃতীয় নম্বরে আলোচনায় আসি, তৃতীয়টি হচ্ছে পেস্ট ম্যানেজমেন্ট বা পোকা হচ্ছে কন্ট্রোল করা যাবে কিভাবে। আমরা হচ্ছে বিশেষত চাষিরা কী করি, যখনই হচ্ছে গাছের পোকা আক্রমণ হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রকার ওষুধ প্রয়োগ করি। এক্ষেত্রে সমস্ত এই ধারণাটা অবশ্যই ভুল, কারণ হচ্ছে আমাদের পরিবেশের ভারসাম্য বা ইকোসিস্টেম বজায় রাখার জন্য আমাদের যে যে প্রোডাক্ট বা পেস্ট আমরা যে বাজার থেকে ব্যবহার করি এমন পেস্ট কন্ট্রোল করবে। তাই অবশ্যই হচ্ছে আমাদের কিছু ট্রিটমেন্ট আছে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারে, ব্যবহার করে অবশ্যই কন্ট্রোল করা যায়। এবং এই কন্ট্রোলের মাধ্যমে হচ্ছে গাছের বা হচ্ছে উদ্ভিদের পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং এর মাধ্যমেই হচ্ছে আমাদের যে রেজাল্ট আমরা অবশ্যই পাব। তাই আমি আজকের আপনাদের সামনে তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথম হচ্ছে সয়েল হেলথ বা মাটির স্বাস্থ্য সম্বন্ধীয় এবং নিউট্রিয়েন্টস বা যেমন হচ্ছে যে গাছের যে সঙ্গে সঙ্গে যে নিউট্রিয়েন্টস বা গাছের যে প্লান্টের যে নিউট্রিয়েন্টসগুলো দরকার, প্রায় 26-27 রকমের যে নিউট্রিয়েন্টস দরকার সেই সব বিষয় নিয়ে। এবং তৃতীয় আলোচনায় যেটা ছিল সেটা হচ্ছে পেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ হচ্ছে পোকা। এবং এই যে পোকার ক্ষেত্রে যে বিষয়টা আমাদের বললাম, আপনারা এরপর অবশ্যই হচ্ছে গাছে পোকা কন্ট্রোল করার জন্য আপনারা সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না, আপনারা হচ্ছে অবশ্যই প্রিভিয়াস হচ্ছে ব্যবস্থা নেবেন, যে ক্ষেত্রে গাছও ভালো থাকে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। আমাদের যে বিভিন্ন যে অর্গানিক যে রাসায়নিক মানে পেস্ট কন্ট্রোলের জন্য যে প্রোডাক্টগুলো আছে আপনারা এই ব্যবহার করলে অ্যামেজিং রেজাল্ট পাবেন, তাই অবশ্যই ব্যবহার করবেন। এবং যদি আমার এই মধ্যে আপনাদের কোনো কিছু জানা থাকে আমার স্ক্রিনে হচ্ছে নাম্বারটা দেওয়া, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, এবং কোনো কিছু জানা থাকে পরপর যে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন। ধন্যবাদ।